কয়েক দশক ধরে বেচাকেনায় মুখর রেললাইনের পাশে বসা কারওয়ান বাজারের শুটকির আড়ত। দেশের বিভিন্ন অঞ্চলের হাওর বাউর, নদীনালা, খালবিল থেকে সামুদ্রিক প্রায় সব মাছের শুটকিই পাওয়া যায় ঢাকার সবচেয়ে বড় এই শুটকির বাজারে। চাহিদা মেটাতে এখানে শুটকি আসে মিয়ানমার, ভারত, পাকিস্তান, দুবাই থেকে। আমাদের মার্কেট ব্যাঙ্গালাইতেছে, কাস্টমার খুব কম, এখন বেচা কেনা খুব কম। শুটকির দাম প্রতিদিনই উঠানামা আছে, আজকে এক বাজার, কালকে এক বাজার, দূর দূরান্ত একটু কম আসে, কিন্তু ঢাকার আশেপাশে যারা আছে তারা আসে, মাল আছে স্টকে, অনেক মাল আছে। দেশের বিভিন্ন জেলা থেকে যেমন খুচরা ব্যবসায়ীরা শুটকি কিনতে আসেন, তেমনি অনেকেই আসেন শুকনো মাছের কুড়া সংগ্রহে। বাজারের মাছের যে ডাস্টা হয় গুড়া, ওইটা মাছের খাদ্য, মুরগির খাদ্যের জন্য কালেকশন করি এবং বিভিন্ন ফিড মিলে বা বিভিন্ন মৎস্য খামারে আমি সাপ্লাই দিই। প্রতিদিন এই পাওয়া যায় 100-200 কেজি বা 50-100 কেজি পাওয়া যায়। বাজার হিসাবে মালের দাম বেশি, কাস্টমার যখন আসে তখন আমরা মাল বিক্রি করতে পারি না। 2-3 মাস আগে আমি 400 পর্যন্ত মাল নিছি, আর এই 2-3 মাসের ভিতরে এখন আপনার ওই এখন আপাতত 550-650 ঠেক দিয়েছে মালের বাজার কি আর। পাইকাররা জানান দেশি শুটকির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ওঠানামা করে বিদেশিগুলোর, আর এই ব্যবসায়িক মন্দাকালে নতুন ঠিকানা মোহাম্মদপুর বেড়িবাঁধে সব গুছিয়ে উঠতে চলে যাবে আরো 1 বছর। মাল আসতে পারতেছে না, এরা বর্ডার বন্ধ রাখছে, এই কারণে বাংলাদেশে একটু দাম বেশি আর কি। করোনার আগে যে তুলনা ছিল, যদি এক একটা দোকানে যদি 20,000-30,000 টাকা বিক্রি করছে, এখন এই দোকানে 10,000 টাকা বিক্রি সেল নেমে আসছে। জায়গাটা চেঞ্জ হয়ে যেতেছে, এই কাস্টমার আমরা যতই বলি বলো তো আর চিনতে চিনতে তো অনেক সময় যাবে, তো আমাদের আশা রাখি বছরখানি ভেতরে যদি আবার এরকম রুমঝুম করে ওখানে জমবে কিনা। নতুন ঠিকানায় বাজার বসবে মার্চের শুরু থেকে, কিন্তু পুরনো ঠিকানা ছাড়ার ক্ষতিপূরণের টাকা এখনো হাতে পাননি ব্যবসায়ীরা। গভর্নমেন্টের অলসেতুর কারণে আমাদের মার্কেট প্রায় 40টা দোকান ভাঙা পড়ছে, যার কারণে মার্কেট সরিয়ে নিতে আমরা বাধ্য হচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের যে ক্ষতিপূরণ সামান্য নামমাত্র আমাদের দেওয়া হয়েছে, একটা দোকানে 1,40,000-50,000 একদম সামান্য মাত্র, যা আমাদের শুভনীয় না, এই টাকাটা এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা ডিসি অফিস যেতেছি, এ আজকে জেলে সামনের সপ্তাহ, পরের সপ্তাহ, পরের মাসে যোগাযোগ করেন, এই হয়রানির মধ্যে আমরা এখনও আছি। মার্কেট সরকার মানে অবশ্যই এটা তো প্রভাব পড়বেই, আমাদের ওই মার্কেটে যেয়ে 1 বছর ট্রেডিং হতে লাগবে, বিভিন্ন কাস্টমারদেরকে আবার স্থান পরিবর্তন, এটা জায়গা চিনানো, সব কিছু নতুন করে আবার আরম্ভ করতে হবে। কত বছরে পর্যাপ্ত মাছ রয়ে গেছে প্রত্যেক দোকানদারের হাতে। ব্যবসায়ীরা জানান আগে 60টির মতো দোকান থাকলেও উচ্ছেদের ফলে কয়েক মাস ধরে বেচাকেনা চলছে 32টি দোকানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।